জামাত ইসলাম এই দেশে কি ট্যাক্স দেয় না বলেন আপনারা ট্যাক্স দেয় কিনা জামাত ইসলাম যদি এই দেশে ট্যাক্স দিতে পারে তাহলে এই দেশের মালিক তারা জামাতের একজন বয়স্ক মানুষকে কেন পুলিশ উস্কানি ভাবে তাকে বাড়ি লাঠি দিয়ে পিটালো কেন তাদের ব্যানার কেড়ে নিতে গেল কি প্রয়োজন ছিল এটা আপনাদেরকে আরেকটা কথা বলে যাই আপনি যা দেখেন আপনার ঘরের বউ জামাত পরে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক পুলিশ কি শুধু আওয়ামী লীগের জামাত ইসলামকে এদেশে ট্যাক্স দেয় না তাদের কি রাজনীতি করার অধিকার নেই তাদের বেঁচে থাক তাহলে কেন পুলিশের ঊর্ধ্বতম কর্মকর্তারা তারা বলছে জামাত শিবিরকে যেখানেই পাবা সেখানেই পিটাতে হবে সেখানে প্রতিহত করতে হবে তাদেরকে প্রতিশোধ নিতে হবে সুপ্রিয় দর্শক এছাড়া 30 ডিসেম্বর জামাত শিবিরের সাথে পুলিশের সংঘর্ষ নিয়ে কথা বলেছেন হুঙ্কার দিয়েছেন 20 দলীয় জোট সুপ্রিয় দর্শক চলুন সরাসরি আমরা সেই নেতার মুখ থেকে সম্পূর্ণ বিষয়টি শুনে আসি জামাত ইসলাম এদেশে কি ট্যাক্স দেয় না বলেন আপনারা ট্যাক্স দেয় কিনা জামাত ইসলাম যদি এই দেশে ট্যাক্স দিতে পারে তাহলে এই দেশের মালিক তারা জামাত ইসলাম এই দেশের মালিক তারা এই দেশের প্রত্যেকটা মানুষ এই দেশের মালিক এই দেশের মালিক কোন আওয়ামী লীগ একা না একা কোন আওয়ামী লীগ একটা দল কখনো এই দেশের মালিক হতে পারে না আপনারা লক্ষ্য রাখবেন সেই দিন জামাত ইসলাম তাদের মিছিল করে যাচ্ছে তারা একটা ভোট চোরের বিরুদ্ধে কথা বলতেছে একটা স্বৈরতন্ত্রের বিরুদ্ধে কথা বলতেছে 29 তারিখে এই বাংলাদেশে মানুষের ভোট চুরি করছে 2018 সালে এই স্বৈরাচার এবং বচ্চর সরকার বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে আমরা যখন মিছিল নিয়ে আমাদের গণমিছিলের প্রস্তুতি নিচ্ছি এই সময় পুলিশ করল কি আওয়ামী লীগের যুবলীগের ছাত্রলীগের একটা মিছিল আমাদের মিছিলের ভিতরে ঢুকে দিয়েছে যেন মারামারিটা এখানে যেন ব্যাপক আকারে লাগে যেন বিএনপির মিটিংটা যেন বন্ধ হয়ে যায় কিন্তু আল্লাহর একটা রহমত আছে শুনেন সেখানে আমি থাকার পরে আমি বললাম কোনো শব্দ নাই সবাই চলে যাক আমরা চুপ করে দাঁড়াই থাকি আমরা আমাদের স্বজনবর দেখা যাচ্ছি আওয়ামী লীগের মিছিল ঠিকই চলে গেছে সেইখানে আওয়ামী লীগের কেন্দ্রীয় অফিসের দিকে সেই মিছিল চলে যায় আমরা আমরা ধৈর্য সহকারে আমাদের অবস্থান ঠিকই আমরা রক্ষা করেছি এবং সেইখানে পুলিশও পুলিশের ভূমিকা খুব ভালো রক্ষা করার চেষ্টা করেছে ওখানে যদি কোনো দুষ্কৃত সন্ত্রাসী যদি থাকতো দুষ্কৃত সন্ত্রাসী যদি থাকতো তাহলে আপনার এই বাংলাদেশে আপনার ওই দিনে কয়েকটা লাশ পড়ে যেত আমরা প্রত্যেকটা মানুষ সৌজন্যবোধটুকু আমাদের প্রত্যেকটা বিরোধী দল সৌজন্যবোধটুকু দেখাচ্ছি বিদায় বিএনপির সেই গণ মিছিল এবং আমাদের 12 দলীয় ঐক্যফ্রন্ট সকলে মিল্লা এই মিছিলটা সুন্দরভাবে আপনার আমরা কমপ্লিট করতে পেরেছি এবার আসেন জামাত ইসলাম আমার কথা হইল দিয়া প্রত্যেকটা দল প্রত্যেকটা জায়গায় তারা এই দেশের নাগরিক এই দেশের মালিক তারা আমার প্রশ্ন হলো জামাত ইসলাম নলে মিছিল করেই চলে যেত জামাতের একজন বয়স্ক মানুষকে কেন পুলিশ উস্কানি ভাবে তাকে বাড়ি দিয়ে লাঠি দিয়ে পিটালো কেন তাদের ব্যানার কেড়ে নিতে গেল কি প্রয়োজন ছিল এটা পুলিশ কি একটা দলের বা একটা সংগঠনের হয়ে কাজ করতেছে পুলিশ তো এই দেশের 18 কোটি জনগণের ট্যাক্সের টাকার বেতন ভোগ করে তাহলে যদি পুলিশ মনে করে যে আমাদেরকে আওয়ামী লীগ খাওয়াবে আমাদেরকে আওয়ামী লীগ বেতন দিবে তাহলে মনে রাখবেন এই দেশের জনগণ কিন্তু ট্যাক্সটা বন্ধ করে দিবে আমি বলে দিলাম আপনাদেরকে আরেকটা কথা বলে যাই আপনি যা দেখেন আপনার ঘরের বউ জামাত করে আপনি যা দেখেন আপনার সন্তান বিএনপি করে আপনার বউ আপনি হয়তো সরকারি চাকরি করতেছেন আপনাকে কিন্তু ওই সরকারের চাকরির সুবাদে জনগণের ট্যাক্সের টাকা ভোগ করেন বিদায় আপনি ইনকাম করেন বিদায় আপনাকে সম্মান শ্রদ্ধাটুকু দেখাচ্ছে কিন্তু বিতর্কত আপনাকে ঘৃণা করতেছে আপনার পরিবার এটা মনে রাখতে হবে আপনাকে আপনার পরিবারের ঘৃণার পাত্র হয়েন না এদেশে বহুত নেতা মারা যায় আজকে বিএনপির 12 জন কর্মীকে হত্যা করেছে বিভিন্নভাবে উস্কানিমূলক কথা বলে উস্কানিমূলক আচরণ করে বিএনপির 12টি পরিবারের আপনার বুকের মায়ের বুক খালি করেছেন এগুলার করার চেষ্টা করবেন না আপনারা যে বাংলাদেশের বর্ডারে যখন মানুষ হত্যা করে সেখানে কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেন না সেখানে কোনো কথা বলতে পারেন না আজকে আপনারা বলেন র‍্যাবের স্যাংশন উঠে যাবে হ্যাঁ আপনাদের লজ্জা থাকা উচিত র‍্যাবের বিরুদ্ধে কারো স্যাংশন হবে র‍্যাব তো কোনো বিদেশিদের টাকা চলে না এদেশের জনগণের ট্যাক্সের টাকা বেতন মুখ করে তাহলে যেই র‍্যাব সংস্থা যে আইন প্রয়োগকারী সংস্থা বিচার বিভাগ প্রত্যেকটা মানুষ এদেশের জনগণের ট্যাক্সের টাকা মুখ করে তাহলে তাদের বিরুদ্ধে কেন আপনারা তাদের গুলি চালাবেন তাদেরকে অন্যভাবে জেলে ঢুকাবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপনারা ইতিমধ্যে দেখে আসছেন বিএনপির মহাসচিব উনি কি 30 তারিখে আমরা কিন্তু আমরা যে গণমিছিলের ঘোষণা দেওয়া হয়েছিল আওয়ামী লীগকে তাদের এই 24 তারিখে তাদের যে সম্মেলন থাকার কারণে বিএনপি একসাথে সারা বাংলাদেশে আমাদের সমমান দলগুলো বিরোধী দলগুলো একসাথে সবাই মিলে 24 তারিখে সম্মেলনটা গণমিছিলটা ঘোষণা করছিল গণমিছিল ঘোষণা করার পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন যে বিএনপি যেন সৌজন্যতা ভোটটুকু দেখায় এবং 20 দলীয় জোট সমমান দলগুলো যেন তাদের সৌজন্যতা ভোট দেখায় আমাদের ঢাকা শহরে আমাদের সম্মেলন 24 তারিখে যেন ঢাকা শহরে যেন ওনারা কোনো কর্মসূচি না রাখে সেই সৌজন্য ভোটটুকু দেখে আপনার আমরা সেই কর্মসূচি পিছিয়ে নিয়ে আসলাম 30 তারিখে এখন আপনারা লক্ষ্য করবেন
30 তারিখে আমাদের সাথে যুগপথ আন্দোলনের জন্য যতগুলো রাজনৈতিক দল একসাথে একটা প্ল্যাটফর্মে সবাই ঐক্যমতের ভিত্তিতে গণমিছিলে শামিল হয়েছে সেখানে সেই দিন তো আওয়ামী লীগের কোনো প্রোগ্রাম থাকার কথা ছিল না আমরা সৌজন্যবোধ দেখাইছি ঠিকই আওয়ামী লীগ কিন্তু সেই দিন সৌজন্যবোধটুকু দেখায় নাই আপনারা দেখেন প্রথম আওয়ামী লীগের শুরু হলো কিভাবে তারা আমরা যখন বিএনপি স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আমাদের বিশ দলীয় জোটের সমন্বয় এখন বর্তমান আপনার হলো উনি বিএনপির সমন্বয়কারী নজরুল ইসলাম খান উপস্থিত আছেন আরও উপস্থিত আছেন আমাদের বারো দলীয় জোটের মুখপাত্র সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীরপতি আরও উপস্থিত আছেন জামাল হায়দার সাহেব সাবেক মন্ত্রী জাতীয় পার্টির সভাপতি জামাল হায়দার ভাই আরও অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছেন আসলে আমরা বর্তমানে একটা গভীর সংকটের মধ্যে পড়ে আছি এটা আমাদের সুপ্রিয় দর্শক এই নেতার বক্তব্য আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের বলবেন মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।